জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রা আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদাল শিশি ঠাকুর আমাদের কয়েকটি কর্ম করতে বললেন যে কর্মগুলি করলে আমরা কোথায় আছি আর কোথায় গিয়ে দাঁড়াব সেটা ভাবতেও পারবেন না আমরা কেমন মানুষ নিজেকে কখনো বিচার করে কি দেখেছি আমরা যদি একটি বার নিজেকে আত্মসংশোধন করবার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো আমাদের ভুল কোথায় যখন আমাদের ভুলে হাত পড়ে তখনই আমরা নিজেকে সংশোধন করতে পারি কিন্তু কেউ যদি আমাদের ভুল ধরিয়ে দেয় আর তাতে যদি আমি চটে যাই তাহলে আমি কখনোই নিজেকে সংশোধন করতে পারবো না তাই কেউ ধরিয়ে দেবার পূর্বেই আমার দেখা উচিত আমার ভুল কোথায় হচ্ছে তার জন্য শ্রী ঠাকুর কয়েকটি নিয়ম দিলেন আমরা জীবনে অনেক কাজ করি কিন্তু অনেক কাজে আমরা সফলতা পাই না আর সফলতা পাই না বলে নিজেকে মনে করি এটা আমার দুর্ভাগ্য এটা আমার দ্বারাই হবে না এরকম বিভিন্ন অবসাদ মনে আসতে থাকে তাহলে এর থেকে বাঁচার উপায় কি আমি কি অবস্থায় আছি এই কথাগুলো আজকে যদি আপনারা জানেন তাহলে আপনারা সত্যি জীবনের একটা নতুন পথ পাবেন কোথায় আছেন আর কোথায় গিয়ে দাঁড়াবেন ভাবতেও পারবেন না যদি এরকম করছেন ঠাকুরের বলা মতো চারটি কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসল কথা কোথায় আছেন শ্রী ঠাকুরকে এক দাদা বলছেন আমার অনেক কিছুই জানা আছে কিন্তু কি করলে জীবনে সফলতা আসবে আমার সেটাই জানা নেই হয়তো আমাদের মধ্যেও এরকম কেউ কেউ আছে অনেক কিছুই জানি অনেক বিদ্যা জানি মাথায় অনেক বুদ্ধি আছে কিন্তু বুঝে উঠতে পারি না আমাদের জীবনে কোনটা করা উচিত তো শিশ্রী ঠাকুর কি বলছেন শুনুন জানার জটলার মধ্যে দিয়ে হারিয়ে ফেলে লাভ কি আমার জীবনে চাই ইষ্ট ধরুন আমার বুদ্ধিবিদ্যা নেই আমি বোকা আমি কিছু জানি না কিন্তু আমি যদি একমাত্র ইষ্টকেই জেনে থাকি তাহলে জানবেন আমার সব জানা হয়ে গেছে এ কথায় ঠাকুর বলছেন আমার জীবনে চাই ইষ্ট আর আমার প্রধান করণীয় হলো তার স্বার্থ প্রতিষ্ঠা সাধন আমার কিছু করার দরকার নেই আমি শুধু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে চলব আমার ঠাকুরই সব এইটুকুই আমাকে জানতে হবে এর বেশি জানলেই কিন্তু অনেক বিপদ আসে এর ভিতর দিয়েই আসে নিজ জীবনের কৃত কার্যকতা নিজের জীবনের কি উন্নতি চান নিজের জীবনের প্রত্যেক কাজের কি সফলতা চান তাহলে ইষ্টকেই বেছে নিন আর শুধু ভাবতে থাকুন কিভাবে ইষ্টের সার্থকতা আছে। কিভাবে আমি ইষ্ট প্রতিষ্ঠা করতে পারবো দেখুন দ্বিতীয় নম্বর পয়েন্ট বলছি ঠাকুর বলছেন ধর্ম অর্থ কাম মুখ্য এর ভিতর দিয়েই গজিয়ে ওঠে আমরা ভাবি কোথাও পুজো দিতে গিয়ে ধর্ম করবো হচ্ছে না কোথাও আমরা তীর্থ করতে যাব তাও ধর্ম হচ্ছে না কোথাও না কোথাও মনে যেন একটা খামতি থেকেই যাচ্ছে কোনো কিসেও আমরা সন্তুষ্ট হতে পাচ্ছি না কিন্তু যদি সন্তুষ্ট না হতে পারলাম তাহলে আসবে কীভাবে তাহলে আমাদের জীবনে ধর্ম প্রতিষ্ঠা হবে কিভাবে তাই শ্রী ঠাকুর বলছেন ওই ইষ্ট যে ইষ্টকে চাইবে যে তার প্রতিষ্ঠা করবে ওর মধ্য দিয়েই ধর্ম অর্থ কাম সব কিছু গজিয়ে উঠবে ভগবান মানুষকে শক্তি দিয়েছেন অসীম কিন্তু ইষ্টে কেন্দ্রায়িত হয়ে ইষ্টার্থে তা সদ ব্যবহার করতে হবে পরম দয়াল শিশি ঠাকুর আমাদের অনেক শক্তি দিয়েছেন পরম পূজ্যপাদ শিশি বর্দা বলছেন যে যার ঠাকুরের প্রতি যত টান হয় শিশি ঠাকুর পদত্ত শক্তি সে লাভ করে আমার যদি ঠাকুরের প্রতি খুব টান হয় ঠাকুরের সেই অসীম শক্তি আমি অবশ্যই পাব তারপর তৃতীয় পয়েন্ট বলছেন ঠাকুর নিজের চরিত্রটা এমন করে তোলা চাই যে আমাদের বাক্য ব্যবহার চাল চলন সব কিছুই যেন মানুষের প্রাণ মনকে স্পর্শ করে আমার চালচলন আমার বাক ব্যবহার এই সমস্ত কিছু আমার মানুষের মনকে স্পর্শ করা যায় যদি আমি মানুষের মনকে স্পর্শ করতে না পারলাম তাহলে আমার নিশ্চয়ই কোথাও ভুল আছে এর আগে আমি একটা আলোচনা আপলোড করেছিলাম যে ছয়টি শিশি ঠাকুরের বলায় ছয়টি বাক্য শুনলে মানুষের মনকে স্পর্শ করা যেতে পারে আপনারা যদি আলোচনাটি না শুনেছেন অবশ্যই শুনবে ছটি কথা কি কী আবার শিশি আবার শিশি ঠাকুর বলছেন মানে লাস্ট পয়েন্টে আসছি তোমার চলার তালে তালে যেন তোমার ইষ্টপ্রাণতা তাহলেই মানুষ তোমার কাছে এসে মুহূর্তেই জীবনীয় প্রেরণায় ভরপুর হয়ে উঠবে মানুষকে যদি তুমি আপন করে নিতে পারো এবং তাকে সর্বতভাবে উদ্বোধিত করে তোলার নেশা যদি তোমার থাকে তাহলে তুমি তোমার বৈশিষ্ট্য সম্মত কর্মশক্তিকে আবিষ্কার করতে পারবে সেই কর্ম ও সেবায় তোমাকে কৃতকার করে তুলবে দেখুন ঠাকুর বললেন এই চারটি বৈশিষ্ট্য নিজের মধ্যে আমরা আনব ঠাকুর বলেছেন আমাদের আনতেই হবে সব কটা না পারি হয়তো কিছু আমাদের পারতেই হবে না হলে আমরা যাজন করব কিভাবে এগুলো তো সব যাজনের বৈশিষ্ট্য যদি আমরা ভালোভাবে আমি যদি একটা ভালো যাজক হই তাহলে আমার এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকা দরকার না হলে আমার কথায় মানুষ কীভাবে উৎসাহ পাবে আমার কথায় মানুষ কীভাবে প্রেরণা পাবে কীভাবে তাদের কর্মশক্তিকে জাগিয়ে তুলতে পারবো একটা মানুষ যখন কারোর কাছে গিয়ে যাজন করে ইষ্টার্থে কথা বলে তার মানে কি শুধু ঠাকুরের দীক্ষা নাও এই কথাটাই না ঠাকুরের দীক্ষা নাও এই কথাটা নয় আসল কথা তাকে জাগিয়ে তোলা চায় তাকে ভেতর থেকে জাগিয়ে তোলা চায় তুমি মানুষ তুমি এমনই মানুষ যে তুমি অনেক মানুষ জোগাড় করতে পারবে অনেকের সেবা করতে পারবে অনেকের উপকার করতে পারবে এইভাবে বলে তাকে ভেতর থেকে তাকে সুপ্ত থেকে একেবারে জীবন্ত করে তোলা এটাই হলো আসল যাজকের বৈশিষ্ট্য তাহলে এই রকম শক্তি নিজেরা পাবো কোথার থেকে পাবো এই চারটি বৈশিষ্ট্য আমাদের জানতে হবে তাই শ্রী ঠাকুর এই চারটি কথা বললেন চারটি বৈশিষ্ট্যর কথা আপনারা সকলকে শেয়ার করুন জাগিয়ে তুলুন নিজে জাগুন অপরকে জাগিয়ে তুলুন আর এই জীবনে বেঁচে আছি মানে ইষ্টার্থে কিছু করতে হবে ইষ্ট স্বার্থকে প্রতিষ্ঠা করে তুলতে হবে তাহলে দেখবেন আর কোনো কিছুর দরকার হচ্ছে না প্রকৃতি আপনাদের সব দিয়ে দিচ্ছে আজকে এখানে ইষ্ট প্রসঙ্গ শেষ করি জয়গুরু